আজকে আমি বানাবো সয়াবিনের কাবাব। তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। এখানে আমি সয়াবিন নিয়েছি, আর সয়াবিনগুলোকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা চেপে বার করে নিয়েছি। এখানে নিয়েছি 2 চামচ বেসন, 2 চামচ বেড গ্রামস, ধনে পাতা কুচি, পেঁয়াজ বাটা। এখানে নিয়েছি নুন স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, ধনে জিরে গুঁড়ো 1/2 চামচ, আদা রসুনের পেস্ট 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো সামান্য, কাঁচা লঙ্কা কুচি আর তেল। প্রথমে এগুলোকে আমি মিক্সারে কিমা করে নেব। দেখুন হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি বেড গ্রামস, সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। হয়ে গেছে টমাখা, এবার এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে কাবাব বানিয়ে নিচ্ছি। আমি একটু লম্বা ধরনের করছি, আপনারা যদি চান গোল করতে পারেন। এরকম করে নিচ্ছি আমি, একইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব। একটা আমি গোল করেছি, এভাবে দেখুন হয়ে গেছে সবগুলো বানানো। এগুলোকে ভেজে নেব। আমি একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে শ্যালো ফ্রাই করবো, তাই অল্প তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এক সাইডটা হয়ে গেলে উল্টো দিচ্ছি। এগুলো হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল সয়াবিনের কাবাব। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।